हेलो फ्रेंड, वेलकम बैक टू माय यूट्यूब चैनल स्मार्ट फ्यूचर। आशा करी तुम्हारा सबाई भलो आचो, सुस्थ आचो एंड स्वाभाविक आचो। नतून बचर सबा के अनेक अनेक शुभेच्छा जानाई, सबार नतून बचर अनेक भलो काटू। तो आज के नतून बचर शुरूते एक नतून जबर आपडेट नहीं चले एंड जबटा को वेबसाइटे गए तुम्हारे करते हैं ना, जबटा हमर प्रोवाइड कर एंड जबटा हे कि बांगला ट्रांसक्रिप्शन जब। तो बुझते पारछो जे आजकेर भिडियोटा कतटा इंटरेस्टिंग होते चलेछे। तो जदि तुमि आमार एई चैनलटा फार्स्ट टाइम देखछो देन प्लिज चैनलटाके सबस्क्राइब करे बेल बोतामटाके किन्तु अवश्यई अन करे दें, कारण कि एई चैनेले आमरा नियमित विभिन्न धरनेर जबेर आपडेट एबं अनेक समय आमरा निजेरो जब दिए थाकि। ओके, तो चलो भिडियोटा स्टार्ट करा जाक एंड आमरा जेने नेब जे आजकेर जबेर विषयबस्तुटा कि एबं किभाबे अप्लाई करब, कत टाका स्यालरि, सबकिछु आमरा এই ভিডিওর মাধ্যমে জানব। ওকে, তো দেখো এই জবটা হচ্ছে কি বাংলা ট্রান্সক্রিপশন জব। যারা ফ্রিল্যান্সারের সাথে অলরেডি যুক্ত আছো, যারা টুকটাক কাজ অনলাইনে করো, তারা জানো যে ট্রান্সক্রিপশন জব কি। তো যারা একদম এই প্ল্যাটফর্মে নতুন, যারা চাইছো যে বাড়িতে বসে কাজ করে একটা ভালো টাকা আর্নিং করি, যারা ফ্রিল্যান্সিং শিখতে চাইছো, করতে চাইছো, তো তাদেরকে বলি যে বাংলা ট্রান্সক্রিপশন বা হিন্দি ট্রান্সক্রিপশন বা ইংরেজি ট্রান্সক্রিপশন যাই জব হোক না কেন, মূলত ট্রান্সক্রিপশন মানে হচ্ছে কি, কিছু তোমাদেরকে অডিও দিয়ে দেওয়া হবে, বাংলাতেই দিয়ে দেওয়া হবে, সেইগুলো বাংলাতেই লিখতে হবে। ট্রান্সক্রিপশন মানে হচ্ছে কি এটা, যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সক্রিপশন জব মানে হচ্ছে কি অডিও শুনে শুনে নিজের ল্যাঙ্গুয়েজে লেখা। তো আজকে যেহেতু আমরা বাংলা ট্রান্সক্রিপশন জব নিয়ে আলোচনা করব, তো এই জবটা হচ্ছে কি বাংলা অডিও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে, কিছু গাইডলাইন থাকবে, সেইগুলো ফলো করে তোমাকে সেই অডিওগুলো শুনে একদম নিখুঁতভাবে বাংলাতেই লিখতে হবে। ওকে, তো এটাই হচ্ছে জবের বিষয়বস্তু। তো তোমরা অলরেডি আমার মোবাইল স্ক্রিনে দেখছো যে আমি একটা খুলে রেখেছি। তো দেখো এখানে অলরেডি আমাদের কাজ চলছে, তো যেহেতু আমি একটা আমার মোবাইল থেকে খুলে রেখেছি তো তাই ছোট দেখাচ্ছে, বাট যখন আমি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে খুলবো এটা অবশ্যই বড় দেখাবে। দেখো প্রথমে একটা পার্ট দেওয়া আছে, যে পার্টে তোমরা ওয়েব দেখতে পাচ্ছ, অডিও ওয়েব, এটা একটা সফটওয়্যার, এই ওয়েবসাইটটা আমাদের। তো আমরা যারা যারা জবটা করবে তাদেরকে এটা দিয়ে দেওয়া হবে, আইডি পাসওয়ার্ডও দিয়ে দেওয়া হবে। তো এখানে দেখো প্রথম পার্টটাতে কী আছে, সাইলেন্ট পার্ট আছে। তো দেখো একটা পার্ট SIL সাইলেন্ট ট্যাগ ইউজ করা হয়েছে, তারপরের পার্টটাতেও কিন্তু কোনো কথা নেই। তো আমি যদি প্লে করি দেখো তারপরের পার্টটা, তো এই যে দেখতে পাচ্ছ একটা দাড়ির মতো পেরিয়ে চলে যাচ্ছে, এটা সাইলেন্ট পার্ট, এতটা, তারপরটাও সাইলেন্ট, তারপরের থেকে কিন্তু কথা স্টার্ট হচ্ছে। এবং কী কথা স্টার্ট হচ্ছে দেখো, সেটা কিন্তু অলরেডি বাংলাতেই লেখা আছে, হ্যালো। হ্যালোটা যেহেতু ইংরেজি শব্দ, কিছু ট্যাগ রুলস আছে বললাম। তারপরে দেখো worldkorea.com থেকে অর্ণব সাহা আপনাদের সাথে কথা বলছি, তো দেখতে পাচ্ছ যা অডিও শোনা যাচ্ছে তাই কিন্তু লেখা হয়েছে। তো এটাই হচ্ছে জবের ডিটেলস, অর্থাৎ বাংলা ট্রান্সক্রিপশন জব। এটাই মূলত, এটাই তোমরা যারা নতুন তাদের, তারা একটাই কথা মনে রাখবে যে বাংলা ট্রান্সক্রিপশন জব হচ্ছে কি, তুমি বাংলায় কিছু অডিও পাবে, সেই অডিওগুলোকে তোমাদেরকে শুনে শুনে বাংলাতেই লিখতে হবে। তো এই ক্ষেত্রে বলে দিচ্ছি যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এই জবটা। এই জবটা তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা একদম বাঙালি, বাংলা নিয়ে লেখাপড়া করেছে, বাংলা টাইপিং করে, মোবাইলে টাইপিং না, যারা বাংলা ল্যাপটপ বা কম্পিউটারে টাইপিং করে তারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবে। আর কি এই জবটা অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভালো ইন্টারনেট কানেকশন, ডেস্কটপ ল্যাপটপ থাকতে হবে অ্যান্ড অবশ্যই তাকে সারাদিনে 8 ঘন্টা কাজ করার জন্য সময় দিতে হবে। তো এইগুলো হচ্ছে বেসিক রুল, অর্থাৎ এই কাজটা করতে গেলে তোমাকে এই সমস্তগুলো জানতে হবে অ্যান্ড অবশ্যই এখানে যেটা হচ্ছে কি, প্রথম দেখো ভুল সবারই হবে, ট্রেনিং তোমাদেরকে একবার না 10 বার ট্রেনিং দিয়ে দেওয়া হবে, কিন্তু তোমাকে তারপরে ঠিক করে দিতে হবে। তো এই জবটা করার জন্য নতুন যারা একদম, যারা কোনোদিনও বাংলায় টাইপিং করোনি বা কেউ হয়তো বলেছে যে আমি মোবাইলে টাইপিং করেছি বাংলাতে, বাংলা হরফে, তো তারা অ্যাপ্লাই করবে না। যারা ল্যাপটপ বা কম্পিউটারে বাংলা টাইপিংয়ের অভিজ্ঞতা আছে, যারা টুকিটাকি কাজ করো, যারা বাংলা টাইপিং করতে পারো ভালো মতো, তারাই এই জবটা জন্য এলিজেবল। আদারওয়াইজ এই ধরনের কেউ অ্যাপ্লাই করবে না, যারা বলবে যে হ্যাঁ আমি করে নেবো, একটু শিখিয়ে দিলে করে নেবো বা দেখিয়ে দিলে করে নেবো, কারণ বাংলা টাইপিং কি তোমাকে দেখিয়ে দিলে এই জবটার ক্ষেত্রে তুমি কাজ করতে পারবে না। যারা বললাম যে যারা অলরেডি বাংলা টাইপিংয়ের সাথে যুক্ত তারাই এই কাজটা করতে পারবে। আর এখানে বলে দিই যে তোমাদেরকে স্যালারি কত করে দেওয়া হবে। এখানে দেখো যে সমস্ত ট্রান্সক্রিপশনের কাজগুলো হয়
মূলত এখানে প্রত্যেকটা ভ্যালিড অডিও আওয়ার হিসাবে টাকা নির্ধারণ করা হয়। যেমন হচ্ছে কি যে তুমি হয়তো এক ঘন্টা অডিও আওয়ারের কাজ করলে তোমাকে প্রতি ঘন্টা অডিও আওয়ারে দেয়া হবে 600 টাকা করে। অর্থাৎ সারাদিনে যদি তুমি এক ঘন্টা অডিও আওয়ারে শুনে শুনে ট্রান্সক্রিপশন করে দাও নির্ভুলভাবে, তাহলে তুমি 600 টাকা পাবে। হ্যাঁ, অবশ্যই এক ঘন্টার একটা অডিও করতে গেলে মিনিমাম তোমাকে 8-9 ঘন্টা টাইম কিন্তু লাগবেই। তো তোমাকে 8-9 ঘন্টা টাইম কিন্তু শুরুতে দিতেই হবে। তারপরে যখন তোমার হাত সেট হয়ে যাবে, যখন তুমি কাজটাতে একটু অভ্যস্ত হয়ে যাবে, কিছুটা হয়তো কম লাগবে, বাট 8 ঘন্টার কমে এটা কোনোক্ষণেই সম্ভব না। তাহলে বুঝতে পারছো তোমাকে প্রতিটা ভ্যালিড অডিও আওয়ারে 600 টাকা করে দেওয়া হবে। স্যালারি তারিখ কবে? স্যালারি তারিখ তোমাকে 10 থেকে 15 তারিখের মধ্যে তোমার অ্যাকাউন্টে স্যালারি দেওয়া হবে। ওকে, তো এটাই ছিল জবের ডিটেলস। তো বুঝতে পারছো যারা ফ্রিল্যান্সিং শিখতে চাও, যারা বাড়িতে বসে একটা ভালো টাকা আর্নিং করতে চাও, অ্যান্ড হ্যাঁ এখানে বলে রাখি যে এটা কিন্তু লং টাইমের জব, মিনিমাম এটা 6 মাস এখন চলবে, তো এটা একটা লং টাইমের জব। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও, দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি তোমার নাম, কোন কাজের জন্য অ্যাপ্লাই করতে চাও, কোনো অভিজ্ঞতা আছে কি না সেটা লিখে হোয়াটসঅ্যাপ করো। কারণ আমরা তোমার টেস্ট নেব, ইন্টারভিউ নেব, দেন তুমি যদি সিলেক্ট হও তাহলেই তোমাকে আবার টাইপিং টেস্টের জন্য নেব, দেন তারপরে তোমাকে কাজ দেব। তো যাই হোক, এটাই জবের ডিটেলস, কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমি বলে দিলাম। দেখো নিচে নাম্বার দেওয়া আছে, ওখানে সিভি পাঠাও অ্যান্ড লিখে রাখো, লিখে তোমার নাম পাঠাও। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা তুমি যদি চাও যে এই ধরনের জবগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে, দেন প্লিজ ভিডিওটাকে শেয়ার করো। ওকে, কারণ হয়তো তোমার জবটার প্রয়োজন, না হলো হয়তো তুমি এমন কাউকে চেনো যারা এই ধরনের কাজ করে, তাদের জবটা প্রয়োজন, দেন তুমি তাদেরকে শেয়ার করো। সো আজকে এই পর্যন্তই। যারা যারা কাজ করতে চাও তারা প্লিজ অ্যাপ্লাই করো, কারণ এটা অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে, অলরেডি 20 জন করছে, আরও আমাদের বেশ 30 জনের মতো চাই, 50 জন আমরা টোটাল নেব। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও দেন তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও, 2 দিনের মধ্যে কাজ স্টার্ট করিয়ে দেবো ট্রেনিং দিয়ে। অ্যান্ড প্লিজ আবার বললাম যে যদি ভিডিওটা ভালো লাগে দেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের জব আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে আপডেট দিই। সো আজকের মতো এইখানেই শেষ করছি, ধন্যবাদ, ভালো থাকবে, অ্যান্ড আবারও বলি যে নতুন বছর সবারই অনেক অনেক ভালো কাটুক।